হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাভির ব্লগস বিডি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও দিস ইজ ইউর হোস্ট আরফত কবির স্বরূপ গাইস আজকে ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর বি নিয়ন কালার কম্বিনেশনটা আপনারা বিশেষ করে এটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর বির একটা আপডেট ভিডিও তৈরি করেন এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত কতটা ক্যাশব্যাক অফার চলতেছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাই আজকে আমি চলে আসছি হিরোর একটা অথরের শোরুম এটা হলো মরাদঠো মোবাইল সো আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু জে ডিটেলস ধারণা দিব সো অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সো আর বেশি কথা না আবার ইয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অল রাইট ডাইস আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্প্যাসিফিকেশানটা শেয়ার করি চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাল ইয়ার অ্যান্ড অয়েল কুল একশো তেষট্টি দশমিক চব্বিশ সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার পরিউস হয় সিক্সটিন পয়েন্ট নাইন বিএইচপি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম আর যার ম্যাক্সিমাম টর্ক পরিউশ হয় ফোরটিন পয়েন্ট সিক্স নিউট্রন মিটার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাওয়ার এবং টর্ক খুবই ভালো এটার আপনারা যখন বাইকটা জ্যামে রাইড করবেন অথবা হাইওয়েতে ওভার স্পিডে রাইড করবেন এটার থট রেসপন্সও ভালো মনে হবে এবং এটার টপ স্পিডও ভালো মনে হবে আপনাদের ইতিমধ্যে হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর বি এই বাইকটা যারা পারচেস করছে বা যারা বাইকটা রাইড করছে তারা এটার ইঞ্জিন পারফরমেন্স ইউজার রিভিউ খুবই ভালো দিছে যেহেতু ইঞ্জিন পারফরম্যান্স ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার তাই এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ সিঙ্গেল চ্যানেল এবিএস সামনে দুশো ছিয়াত্তর মিলিমিটারের একটা প্যাটার লিক্স রয়েছে রয়েছে এবিএস সেন্সর এবং টু পিস্টার্ন নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার এখানে কোনো প্রকার ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়নি যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক এর মধ্যে এবিএস রয়েছে ফোর বেল্পের একটা ইঞ্জিন পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন রয়েছে সো অপরের সব দিক বিবেচনা করলে ঠিকঠাক আছে নন ব্র্যান্ডেড টু পিস্টার্ন ব্রেক ক্যালিপার আর যেহেতু এবিএস রয়েছে এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে আর রেয়ার নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন দুইশো বিশ মিলিমিটারের প্যাটাল ডিস্ক এখানে দেখতে পাচ্ছেন আর মিশিনের সিঙ্গেল পিস্টার্ন ব্রেক ট্যালিপার এখানে কোনো প্রকার এভিএসের সেন্সর পাচ্ছেন না যেহেতু সিঙ্গেল চ্যানেল এভিএস ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো অভাই স্পিডে হার্ড ব্রেক করলে আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না যেহেতু এভিএস রয়েছে এভিএসের ব্রেকিং সম্পর্কে তো আপনারা সবাই অবগত আসেন আর টায়ার নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন সিএটের হান্ড্রেড সেকশনের টিউবলেস টায়ার এখানে খুবই হোয়াইট টায়ার রাখা হয়েছে এবং কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে এখানে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিছে যে কারণে লুকসটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে এবং রেয়ার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড থার্টি সিক্সনের সিএটের টিউবলেস টায়ার সামনে এবং পেছনের টায়ারটা যথেষ্ট ওয়াইড খুব কনফিডেন্টভাবে কর্নাইন করতে পারবেন হার্ট ব্রেক করতে পারবেন টায়ারটা আপনাদের স্কিট করবে না এর পাশাপাশি এটার বিলটিং টায়ার টায়ার হাগার রয়েছে যে কারণে তেলপোখাল থেকে এটার লুকসটা খুবই ভালো লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলো সেভ করবে এই টায়ার হাগারটা এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি আমি কিছুক্ষণ আগেই বললাম যে এটার সাসপেনশন সাউন্ড ব্যবহার করা হয়েছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন বিশেষ করে কে ওয়াইবির সাসপেনশন ব্যবহার করছে এটার মধ্যে কে ওয়াই খুবই নামি দামি একটা ব্র্যান্ড এবং এই আপস অ্যান্ড ডাউন সাসপেনশনের কোয়ালিটি খুবই ভালো এটার ফিডব্যাক আপনার যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন আর এটার দুই সেটের রিফ্লেক্টরও রয়েছে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এইটার গোল্ডেন কালার যে সাসপেনশনটা রাখছে এটার কারণে এটার লুকসটাই একদম চেঞ্জ হয়ে গেছে এটা লুকটা খুবই সুন্দর লাগতেছে এই সাসপেনশনটার কারণে এবং মার্কাটটা যদি দেখায় শাইনিং এবং ম্যাট ফিনিশিংয়ের মার্কার্ট এখানে রয়েছে আর বিশেষ করে পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন এটার ফিডব্যাকও খুবই ভালো আর বিশেষ করে যেহেতু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন এবং সিটটা যদি দেখায় স্পোর্টি টু ইন সিট রয়েছে রাইডারের যে সিটটা রাখা হয়েছে খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল পিলোনের সিটটা একটু ছোটো যেহেতু স্পোর্টি সিট সো পিলোনের সিটটা একটু ছোটো থাকবে কিন্তু রাইডারের সিটটা খুবই কমফোর্টেবল এবং খুবই ওয়াইড আর যারা ফার্স্টিট দুই তিনের মতো আসেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন আর পিলনের জন্য এখানে আপনারা স্পোর্টি ডিজাইনের গ্রাফিল পেয়ে যাচ্ছেন আর টেল লাইটটা যদি দেখায় এখানে এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন এবং টেল প্রোফাইলের ডিজাইনটাও অনেক বেশি স্পোর্টি এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি ইডি ফ্ল্যাক্সিবল এল ইডি ইন্ডিকেটর ওভারঅল টের প্রোফাইলটা অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আর এখন যদি এটার অ্যাডজস্ট একটু দেখায় অ্যাডজস্ট খুবই সিম্পল ডিজাইন আহামরি সেরকম ডিজাইন করা হয় নাই খুবই সিম্পল ডিজাইনে রাখা হয়েছে কিন্তু এটার সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি এবং ফুট হিসাবে ফ্ল্যাক্সিবল ফুটরেস রয়েছে আর এই সেট আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু লেডিস ফুট্রেস এটার মতো বিলটি নাই আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি ওভারঅল আগের সিলারের থেকে এটা ফ্রন্ট লুকটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এটা নিয়ম কালারের একটা কম্বিনেশন রয়েছে আমার সামনে যেটা এর পাশাপাশি ম্যাট ব্ল্যাকও রয়েছে দুটো কালার বর্তমানে মোবাইল মোবাইলসে অ্যাভেলেবল রয়েছে আর হেডলাইট নিয়ে যদি কথা বলি হেডলাইটের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এখানে ফুললি এলইডি হেডলাইট রাখা হয়েছে সিটি লাইটের জন্য এটা মোট দেয় না কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে আর এখানেও ইন্ডিকেটর আপনার ফ্লেক্সিবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন আর ট্যাঙ্কের গ্রাফিক্সটা যদি দেখাই এটার এখানে দেখতে পাচ্ছেন হিরো এর পাশাপাশি থ্রিলার মেনশন করে দিচ্ছে এটা হলো থ্রি ডি এটার কারণে অনেক বেশি ভালো লাগতেছে এবং ওয়ান আর তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন নিয়ন কালার কম্বিনেশনের সিম্পল গ্রাফিক্স রয়েছে ওভারঅল গ্রাফিক্সটাও এটা খুবই সুন্দর আর যেহেতু এটার মধ্যে অ্যাফআই সো এখানে এফআই মেনশন করে দিচ্ছে এফআই থাকার কারণে এই সেগমেন্টের মধ্যে এটার ভালো মাইলেজ আপনারা পেয়ে যাবেন এটা থেকে আর এখন যদি এটার ককপিট ভিউ মিটার ভিউটা একটু দেখাই এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে বিশেষ করে এটার মধ্যে স্মার্ট কানেক্টিভিটি রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি থাকে আপনার মোবাইলটা এটার সাথে কানেক্ট করতে পারবেন কে কল দিল কে মেসেজ দিল সেটা দেখতে পারবেন আর এটার হ্যান্ডেলবার হিসাবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার বিশেষ করে এটা কন্ট্রোলিং খুবই ভালো সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না এটা ইউজার রিভিউ এটা ইতিমধ্যে যারা রাইড করছে তারা এটার কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে এর পাশাপাশি কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন অফ অন এবং সেলফের সুইচ একটাই রাখা হয়েছে এর পাশাপাশি হ্যাজার সুইচটা পেয়ে যাচ্ছেন যেটা দিলে আপনার চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে সো এমার্জেন্সি সিচুয়েশনে আপনারা চারটা ইন্ডিকেটর এই সুইচটার মাধ্যমে অন করতে পারবেন এবং এই স্যারে যদি আমি আসি পাসিং সুইচ হ্যাভিং রোবিন সুইচ ইন্ডিকেটর এবং তার নিচে হরণের সিস্টার রয়েছে এবং এই সুইচের বিল কোয়ালিটিগুলোও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে প্রাইস সেগমেন্ট চিন্তা করলে প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছে হিরো এটার বিল কোয়ালিটি নিয়ে হিরো কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই আপনারা ফিজিক্যালি দেখলে অথবা রাইড করলে বুঝতে পারবেন হিরোর আগের থ্রিলারটা নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল কিন্তু আপনারা যদি এই বাইকটা দেখেন ফিজিক্যালি তাহলে বুঝতে পারবেন যে হিরো এটার বিল কোয়ালিটি নিয়ে কতটা কাজ করছে আগের থেকে অবশ্যই বিল কোয়ালিটি ইমপ্রুভ করছে এটার হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর বি এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি মিলিমিটার যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রাখা হয়েছে এটার হর্নটা যথেষ্ট পাওয়ারফুল সাউন্ড খুবই ভালো চাইলা আপনার আমাকে আর হর্ন ইনস্টল করতে পারবেন বিশেষ করে বিল্টিন বাম্পার রয়েছে যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং যেহেতু বাইকটা বিএস সিক্স তো এটার মধ্যে ক্যাটালিক্যাল কনভার্টারটা রাখা হয়েছে বিএস সিক্স হয় এটা ইঞ্জিন স্মুথনেসটা আপনারা অবশ্যই ভালো পাবেন এবং এটার যে ইঞ্জিন কার্ডটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ডিজাইনটা এর পাশাপাশি ফোর ভি ফোরভ মেনশন কর দিয়েছে এটার কারণেও গ্রাফিক্সটা এবং নিচের ইঞ্জিন কার্ডটা খুব সুন্দর লাগতেছে ওভারঅল এটার ব্রেকিং ভালো ইঞ্জিন পারফরমেন্স ভালো সাসপেনশন ফিডব্যাক ভালো এর পাশাপাশি ফুল এলইডি প্যাকেজ মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে ফুললি ডিজিটাল মিটার এই সেগমেন্টের মধ্যে একশো ষাটশি সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি এই বাইকটা একটা বেস্ট ডিল মনে হয় এখন যে এটা প্রাইস এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস আর এর মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার সো আপনারা যদি এই সেগমেন্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই বাইকটার মধ্যে যেসব জিনিস দেওয়া হয়েছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এ ফুললি ডিজিটাল মিটার তারপরে এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় সিক্সটিন পয়েন্ট নাইন পেস সো এইসব দিক চিন্তা করলে এটার প্রাইসটা খুবই রিজনেবল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এটার মধ্যে বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার রয়েছে সো এটার প্রাইসটা আরও কমে গেছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো এই সেগমেন্ট চিন্তা করলে এই প্রাইস সেগমেন্ট চিন্তা করলে এটা একটা বেস্ট ডিল তাই আপনারা যারা হিরো থ্রিলার ওয়ান সিক্সটি বাইকটা পার্চেস করবেন ফোর বি বাইকটা পারচেস করবেন তারা অবশ্য অবশ্যই মৌরা দটম মোবাইসের সাথে যোগাযোগ করে ফেলুন আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি আমি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম